হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ইওর অনলাইন সায়েন্স ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজ আমরা সরাসরি চলে যাব ক্লাস ইলেভেনের ম্যাথামেটিক্স ক্লাসে, যেখানে আমরা পড়ছি যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, অর্থাৎ ট্রাইগোনোমেট্রিক রেশিওজ অফ এনি অ্যাঙ্গেল অ্যান্ড অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস। আজ আমরা এই চ্যাপ্টারের ম্যাথামেটিক্যাল প্রবলেমসগুলো করব, এবং এই চ্যাপ্টারেরই থিওরি ক্লাসের লিঙ্কটা আই বাটনে দেওয়া আছে, তোমরা দেখে নিও। সো গাইজ, লেটস স্টার্ট। চলো এবার শুরু করা যাক। আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে প্রথম পদে অল পজিটিভ, দ্বিতীয় পদে সাইন পজিটিভ, তৃতীয় পদে ট্যান পজিটিভ এবং চতুর্থ পদে কস পজিটিভ রয়েছিল। আজ এগুলো নিয়ে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। প্রথম আমরা মান নির্ণয় করব কট 660 ডিগ্রি প্লাস ট্যান অফ মাইনাস 1050 ডিগ্রি এর মান কত। অর্থাৎ আমাদের প্রথম জানতে হবে যে কস অফ মাইনাস থিটা বা ট্যান অফ মাইনাস থিটা বা সাইন অফ মাইনাস থিটা কী হয়। এখানে কট 660 ডিগ্রি প্লাস ট্যান অফ মাইনাস 1050, ট্যান মাইনাস থিটা। আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে কস অফ মাইনাস থিটা সমান কস থিটা। সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, ট্যান অফ মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা। অর্থাৎ এটি মাইনাস ট্যান 1050 ডিগ্রি। এবার আমাকে একে 90 জোড় ও বিজোড় গুণিতক, তাহলে 7 ইন্টু 90 প্লাস 30, অর্থাৎ 9 7 63, 630 প্লাস 30 অর্থাৎ 660 ডিগ্রি মাইনাস ট্যান 11 ইন্টু 90 প্লাস 60 অর্থাৎ 11 9 990 প্লাস 60 1050। এবার আমরা যদি পাত্রী দেখে নিই, অল সাইন ট্যান কস অর্থাৎ 7 ইন্টু 90, 1 2 3 4 5 6 7 প্লাস 90 অর্থাৎ চতুর্থ পাদে কস পজিটিভ অর্থাৎ ট্যান বা কট নেগেটিভ হবে, এবং 90 যেহেতু বিজোড় গুণিতক তাই কটটা ট্যানে আসবে, ট্যান 30 মাইনাস। এবার দেখব ট্যান 90 ইন্টু 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11 প্লাস থিটা অর্থাৎ এটিও চতুর্থ পাদে, কট চতুর্থ পাদে নেগেটিভ, তাহলে এই নেগেটিভ রয়েছে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ অর্থাৎ, এবং ট্যান যেহেতু 90 বিজোড় গুণিতক তাই এটি কট 60। আমরা আগে ক্লাস টেনে শিখেছি যে কট বা ট্যান 30 ডিগ্রি সমান হচ্ছে 1/√3 এবং কট 60 ডিগ্রির মানও 1/√3, যেহেতু মাইনাস 1/√3 প্লাস 1/√3 কেটে গিয়ে 0 অর্থাৎ আমাদের একটির মান আসলো কট 660 ডিগ্রি প্লাস ট্যান ও মাইনাস 1050 ডিগ্রির মান 0। দ্বিতীয় সমস্যাটি সাইন থিটা সমান মাইনাস 3/5 যদি হয় এবং থিটা যদি তৃতীয় পাদে অবস্থিত হয়, তাহলে সেক থিটা এবং ট্যান থিটার মান কত। থিটা তৃতীয় পাদে অর্থাৎ অল সাইন ট্যান, তৃতীয় পাদে ট্যান পজিটিভ এবং চতুর্থ পাদে কস, তৃতীয় পাদে ট্যান পজিটিভ এবং বাকি যে ত্রিকোণমেট্রিক ফাংশন আছে সব নেগেটিভ আসবে, অর্থাৎ এখানে যদি সাইন থিটা সমান মাইনাস 3/5 হয়, তাহলে কস থিটা আসবে মাইনাস অফ রুট ওভার অফ 1 - sin² থিটা। এখানে মাইনাস নিয়েছি কারণ এটি থিটাটা তৃতীয় পাদে রয়েছে, তাই মাইনাস অফ 1 - 9/25 অর্থাৎ -4/5 অতএব sec থিটা সমান 1 cos θ অর্থাৎ -5/4 এবং ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা অর্থাৎ -3/5 - -4/5, মাইনাস মাইনাস বাদ গেলে এখানে আসবে 3/4
হয়ে গেল আমাদের অ্যান্সার। অর্থাৎ সাইন থিটা যদি মাইনাস থ্রি বাই ফাইভ হয় তাহলে সেক থিটার মান আসবে মাইনাস ফাইভ বাই ফোর এবং ট্যান থিটার মান আসবে থ্রি বাই ফোর। এরপর সমস্যাটি রয়েছে এন এর মান অখণ্ড সংখ্যা হলে দেখাতে হবে যে ট্যান অফ এন পাই বাই টু প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু পাই বাই ফোর সমান ওয়ান। অর্থাৎ এখানে জানতে হবে অখণ্ড সংখ্যাটি কি, অখণ্ড এন হচ্ছে অখণ্ডী সংখ্যা, অর্থাৎ এন এর মান খণ্ড নয়। অর্থাৎ এন হচ্ছে যে কোনো সংখ্যা এক দুই তিন চার পাঁচ এক্সেট্রা। অর্থাৎ এখানে আমরা দুটো ভেবে নিতে পারি, এন হচ্ছে যুগ্ম অযুগ্ম। যদি এনটা যুগ্ম সংখ্যা ধরি, অর্থাৎ এন ইকাল টু দুই চার ছয় ডট ডট ডট, আমি যদি এনটা পার্টিকুলার দুই ধরেই করি অঙ্কটা, তাহলে ট্যান অফ টু ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু ইন্টু পাই বাই ফোর এর মানটা কত হবে। অর্থাৎ ট্যান পাই প্লাস পাই বাই ফোর, ট্যান পাই প্লাস পাই বাই ফোর, অর্থাৎ একশো আশি প্লাস পঁয়তাল্লিশ, একশো আশি, একশো আশি প্লাস পাই বাই ফোর। অর্থাৎ এটি অ্যাঙ্গেলটা তৃতীয় বাদে রয়েছে, তৃতীয় বাদে অল সাইন ট্যান, ট্যান পজিটিভ। অর্থাৎ এখানে এবং পাই বাই টু যেহেতু এটি একশো আশি ডিগ্রি, অর্থাৎ নব্বইয়ের দুই গুণিতক, টু ইন্টু নব্বই, তাহলে নব্বইয়ের যুগ্ম গুণিতক, যুগ্ম গুণিতক হলে ট্যান ট্যানই থাকবে, এবং যেহেতু তৃতীয় বাদে তাই ট্যান পজিটিভ আসবে, ট্যান পাই বাই ফোর। আমরা জানি ট্যান পাই বাই ফোরের মান ওয়ান। অর্থাৎ এন যখন যুগ্ম সংখ্যা হবে তখন এই ফাংশনটার মান আসবে ওয়ান। একই রকমভাবে এন যদি অযুগ্ম সংখ্যা হয়, অর্থাৎ এন ইকাল টু ওয়ান থ্রি ফাইভ ডট, আমি যদি এনকে এখানে পার্টিকুলার ওয়ান ধরে নিই তাহলে কি আসবে, না ট্যান অফ ওয়ান ইন্টু পাই বাই টু মানে পাই বাই টু প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান ইন্টু পাই বাই ফোর, অর্থাৎ ট্যান পাই বাই টু মাইনাস ওয়ান ওয়ান টু দি পাওয়ার ওয়ান মানে মাইনাস ওয়ান, মাইনাসে প্লাসে মাইনাস পাই বাই ফোর, অর্থাৎ নব্বই ডিগ্রি মাইনাস পাই বাই ফোর। অর্থাৎ নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা জানি যে যে ফাংশনে থাকবে ট্যান থাকলে কট আসবে, কট থাকলে ট্যান আসবে, তাহলে এটা আসবে কট পাই বাই ফোর, অর্থাৎ কট পাই বাই ফোরের মান আমরা জানি ওয়ান। অর্থাৎ এন এখানে যে কোনো অখণ্ড সংখ্যা, মানে এন যদি যুগ্ম হোক অযুগ্ম হোক, তাহলে এই ফাংশনটার মান আমরা কী দেখলাম যে ওয়ান। অর্থাৎ ওয়ান হয়ে গেছে যে ট্যান অফ এন পাই বাই টু প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু পাই বাই ফোর সমান ওয়ান। স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমরা পড়ব যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ ট্রাইগনোমেট্রিক রেশিওস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলস, এর থিওরি পার্টটি। এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না। ক্লাস সংক্রান্ত কোনো বক্তব্য বা প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাও। নেক্সট ক্লাসের নোটিফিকেশান সহজেই পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টিল দেন, স্টে হোম, স্টে সেফ।